আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো টোটাল দুইটা অফার শেয়ার করবো। সেকেন্ডলি যে অফারটা শেয়ার করবো, এখান থেকে আপনারা 5 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন। এটা কিন্তু অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দিচ্ছি, যারা জয়েন করছেন অলরেডি সবাই পেমেন্ট পেয়ে গেছেন। তো এখন অফারটা আছে, প্রত্যেকে জয়েন করে এখান থেকে ইনস্ট্যান্টলি বলতে 5 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন। এবং এটা আপনি এটা কিন্তু ইনস্ট্যান্টলি লিস্টেডও আছে, এটা সেল করতে পারবেন। এ টু জেড সব কিছু আমি দেখা দেবো। এবং সেকেন্ডলি যে অফারটা শেয়ার করবো, এটা কিন্তু একটা এক্সচেঞ্জারের অফার। অনলি $50,000 একটা পুল আছে, এই পুলটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে আর রিওয়ার্ড পাবেন না। এখন এই $50,000 পুল থাকতে থাকতে যারা জয়েন করতে পারবেন, অল ইউজার $5 করে পাবেন। তো এখন কীভাবে জয়েন করবেন, কীভাবে কী করবেন, এ টু জেড সব কিছু দেখা দিব। ফার্স্ট অফ অল দেখাবো কীভাবে আপনি এক্সচেঞ্জারটার মধ্যে জয়েন করবেন। সেকেন্ডলি দেখাবো আপনি যেই অফারটা অলরেডি শেয়ার করে দিয়েছে ওইখান থেকে কীভাবে ওইখান থেকে কীভাবে আপনি টোকেন আর্ন করবেন এবং ওইটা সেল করবেন কীভাবে, ফুল প্রসেস এ টু জেড সব কিছু দেখা দিব। ওটা তাদের নিজস্ব সোয়াপের মধ্যে আপনি সোয়াপ করে আপনার প্রফিট নিতে পারবেন, অথবা চাইলে হোল্ডও করতে পারবেন, মোটামুটি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো আশা করি প্রত্যেকে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আর ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আপনাদেরকে জয়েন হতে হবে, কারণ সবগুলো লিঙ্ক আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে পারবেন সকল ধরনের আপডেট কিন্তু আমি সবার আগে শেয়ার করি, যেগুলো আমি টেলিগ্রাম ইউটিউবে শেয়ার করতে পারি না। এখানে দেখতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে এখানে একটা টোকেন পাইছিলাম প্রত্যেকে, তো এটা সোয়াইপ করতে পারতেন না আপনারা ইন্ডিভিজুয়ালি, আমি কিন্তু নিজে আপনাদেরকে সোয়াইপ করে দিয়েছি। যারা আমার এখানে টেলিগ্রামে জয়েন আছেন শুধুমাত্র তারা এটা করতে পারছেন। সো অবশ্যই প্রত্যেকে টেলিগ্রামে জয়েন থাকবেন, এখানে প্রায় 4,000 মতো মানুষ আছে, আপনি কেন বাদ যাবেন। সবচেয়ে বেশি ইনকাম কিন্তু টেলিগ্রামেই হয়, মাস্ট বি এখানে জয়েন করে নেবেন। তো আজকে যে পোস্টটা আছে এটা টেলিগ্রামের মধ্যেই পেয়ে যাবেন, এখানে দেখতে পারবেন অলরেডি আমি পোস্টটা করে রাখছি। তো জাস্ট এটা যদি আমি দেখাই, ফার্স্ট অফ অল যে এক্সচেঞ্জারের লিঙ্কটা আছে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং এখানে অফার্স লিঙ্কটা আমি টেলিগ্রামে অলরেডি শেয়ার করে দিচ্ছি, ওই অফার্স লিঙ্কটা এখানে প্রোভাইড করছি। কীভাবে জয়েন করবেন এটা বলে দিব, দেন এখানে কীভাবে সোয়াইপ করবেন এটাও বলে দিব। ইনস্ট্যান্টলি সব কিছু করতে পারবেন। পেমেন্ট পাওয়ার সাথে সাথে যারা অফার শেয়ার করার সাথে সাথে জয়েন করছিলেন টেলিগ্রামে আসেন, তারা অলরেডি পেমেন্ট পেয়ে গেছেন। কীভাবে সোয়াইপ করবেন এই প্রসেসটা এখন দেখাই দিব। ফার্স্ট অফ অল দেখাই দিই কীভাবে আপনি এক্সচেঞ্জারে যে অফারটা আছে এটার মধ্যে জয়েন করবেন। এক্সচেঞ্জারে জয়েন করার জন্য ফার্স্টে যে লিঙ্কটা আছে এটা জাস্ট আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করবেন। এখানে আপনাকে ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো আমি এটা আমার ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে নিলাম। ওকে, তো এখানে ওপেন করার পর এখানে আপনাকে বেসিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনার একটা মেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে কিন্তু টিক মার্ক দেওয়া হয়ে থাকবে। আপনি জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি জেনারেট করে নেবেন। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট যেটা আছে এটা ক্রিয়েট করে নিতেছি। ওকে, তো এখানে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন অলরেডি একটা লেখা কিন্তু চলে আসছে যে আমার ইমেলের মধ্যে একটা কোড তারা সেন্ড করছে বা একটা লিঙ্ক সেন্ড করছে, ওইটা আমাকে কনফার্ম করতে হবে। সেম প্রসেসে আপনার মেলটা আপনি কনফার্ম করে নেবেন, এটা কিন্তু নেক্সট কোনো পেজের মধ্যে নিয়ে যাবেন না, এখানে আপনার লেখা আসবে। তো আমার যে লিঙ্কটা আছে এটা আমি কনফার্ম করে নিতেছি। ওকে, তো আপনার এই যে এরকম একটা মেল আসবে, জাস্ট এখান থেকে আপনি চাইলে যে ইউআরএলটা আছে আপনার ইউআরএলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করতে পারেন, অথবা চাইলে আপনি ওইখান থেকে জাস্ট লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার যে ইউআরএলটা আছে এটা সরাসরি আমার ব্রাউজারের মধ্যে এনেই পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে কিন্তু আমার সাকসেসফুলি চলে আসছে। দেন এখানে ইউ ক্যান লগ ইন নাও লেখা আছে, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি যেই ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করছেন ওই মেল এবং পাসওয়ার্ড প্রোভাইড করে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট যেটা আছে আমি যেই মেল এবং পাসওয়ার্ড এখানে ইউজ করছি ওইটা দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি। ওকে, তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখতে পারবেন মোর অপশন আছে, জাস্ট এই মোর অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আছে অ্যাসিস্ট, জাস্ট এই অ্যাসিস্টের উপর ক্লিক করবেন এবং এখান থেকে মেইন অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিট অ্যান্ড উইথড্র আছে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি এই যে ইন্টারফেসটা আছে এখানে এরকম আসবে, আপনার এখানে সার্চ বক্সটা এমপিটি থাকবে। তো আপনি কী করবেন, এখানে বিএনবি লিখে সার্চ করবেন। ওকে, তো এখানে বিএনবি লিখে সার্চ করার পর এখানে ফার্স্ট অফ অল যে কয়েনটা পাবেন এই যে বিএনবিটা আছে এটা জাস্ট এদিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে একটা ডিপোজিট অপশন পাবেন, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ওকে, তো ডিপোজিট অপশনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনার যেই বিএনবি ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটা এখানে শো করতেছে, জাস্ট এখান থেকে এটা কপি অ্যাড্রেস আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এটা কপি করে নেবেন, জাস্ট কাজ এটুকুই। এটুকু করার পর আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, ওইখানে একটা বটের লিঙ্ক দেওয়া থাকবে বা কমপ্লিট টাস্ক বা ইনফরমেশন সাবমিট এরকম কিছু একটা লেখা থাকতে পারে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টাস্কগুলো দেওয়া আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এই বটের টাস্ক প্রত্যেকে কমপ্লিট করতে পারেন, এগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন। দেন আপনাকে বলবে আপনি যে অ্যাকাউন্ট যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই মেলটা এখানে প্রোভাইড করার জন্য, অবশ্যই যেটা দিয়ে এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই মেলটা এখানে প্রোভাইড করবেন। দেন আপনাকে বলবে B20 অ্যাড্রেসটা দেওয়ার জন্য, তো আমি কিন্তু আপনাকে কপি করে আনতে বলছি বিএনবি অ্যাড্রেসটা। তো আপনারা মনে করেন না যে এখান থেকে আপনি বিএনবি পাবেন, ট্রাস্ট ওয়ালেট থেকে আইন আবার দিয়ে দেন না, এখান থেকে তাদের যে এক্সচেঞ্জার আছে এখান থেকে কিন্তু দিতে হবে, কারণ তাদের যে টোকেনটা আছে এটা শুধুমাত্র এখানে লিস্টেড আছে। তো এখান থেকে আপনি টোকেনের অ্যাড্রেসটা আনবেন, আনার পর জাস্ট আমি যেভাবে আপনাদেরকে কপি করে আনতে বলছি এইভাবে কপি করে আনবেন, এইভাবে দেন এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন।
ওকে, তো পেস্ট করার পর এখান থেকে বলবে আপনার টুইটারে যে টাস্কগুলো আছে বা এখানে যে টাস্কগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট করার জন্য। সো এইগুলো আমি দেখাইতেছি না, এগুলো আপনারা প্রত্যেকে করতে পারবেন, আমি এগুলো ভিডিও পোস্ট করে নিতেছি। আপনারা সেম প্রসেসে যেই টাস্কগুলো আছে এখানে সবগুলো আপনি এখানে এখান থেকে কমপ্লিট করে নেবেন। দেন তারা যখন এখান থেকে পেমেন্টটা করবে, কীভাবে আপনি তাদের এক্সচেঞ্জের মধ্যে সেল করবেন এবং কীভাবে প্রফিট বুক করবেন, এটু জেড সব কিছু কিন্তু নিয়ে পরবর্তী সময় টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আর এখান থেকে যে টোকেনটা আপনি পাবেন এটা কিন্তু তাদের নিজস্ব নেটিভ টোকেন। সো অবশ্যই ওইটা আপনি তাদের যে এক্সচেঞ্জ আছে এখানে সেল আউট করতে পারবেন। তো এখানে কিন্তু $50,000 টোটাল পুল, তো ওইটা শেষ হয়ে গেলে কিন্তু আপনি এখানে জয়েন করলেও কিন্তু পাবেন না। সো সেক্ষেত্রে ভিডিওটা দেখার সাথে সাথে জয়েন করবেন, ভিডিওটা দেখার 2-3-4-5 দিন পরেও যদি এটা দেখেন, মানে ভিডিওটা যদি 4-5 দিন পরেও দেখেন, তাও এটার মধ্যে জয়েন করতে পারবেন। মোটামুটি এখনও তেমন একটা ভাইরাল হয় না, প্রত্যেকে জয়েন করে নেবেন। তো এখন আসি সেকেন্ড যে অফারটা আছে এটার মধ্যে কীভাবে জয়েন করবেন, প্লাস যারা জয়েন করছেন তারা কীভাবে এখান থেকে সোয়াইপ করে প্রফিটটা নেবেন। ওকে, তো সেকেন্ড অফারের মধ্যে জয়েন করার জন্য টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সরাসরি চলে আসবেন এবং এখানে দুইটা লিঙ্ক পাবেন, একটা অফার্স লিঙ্ক এবং একটা সোয়াইপ লিঙ্ক। অফার্স লিঙ্ক থেকে আপনি ইনকাম করবেন, সোয়াইপ লিঙ্কে গিয়ে জাস্ট সোয়াইপ করে আপনার প্রফিট নেবেন। তো এখন অফার্স লিঙ্ক আছে যে এটার উপর যদি আমি ক্লিক করি সরাসরি এখান থেকে কিন্তু এটা আসতেছে না। তো এটা যেহেতু আমি এখনও পর্যন্ত পোস্ট করি নাই সেক্ষেত্রে এটা আসতেছে না, আমি জাস্ট আপনাদেরকে যদি পোস্টটা দেখাই দিই, এটা কিন্তু অলরেডি অনেকে হয়তো বা জয়েন করে নিয়েছেন এটার মধ্যে, জাস্ট আমি পোস্টটা আপনাদেরকে দেখাই। ওকে, তো এখান থেকে পোস্ট লিঙ্কটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নিই, এখান থেকে জাস্ট যে সোয়াইপ লিঙ্কটা আছে এটা আপনারা এখান থেকে কপি করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে পেস্ট করে দেবেন। আর যারা অলরেডি জয়েন করছেন তারা কিন্তু এটা পেয়ে গেছেন, আপনি চাইলে এটা এখন সোয়াইপ করতে পারবেন। তো আমি আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিতেছি এবং এখানে কিন্তু আমি অলরেডি পেমেন্টটাও রিসিভ করছি। ওকে, তো এখানে আমার যে ওয়ালেট আছে এডোব ওয়ালেটের মধ্যে চলে আসলাম এবং নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন PRC যে টোকেনটা আছে এটা কিন্তু আমি 3টা রিসিভ করছি। তো এই যে টোকেনটা আছে এটা কিন্তু এখনও পর্যন্ত লিস্টেড হয় না, তবে আমি কিন্তু বলছি আপনারা এখান থেকে সোয়াইপ করতে পারবেন। তো এখন যদি আপনারা প্রফিট নিতে চান সেক্ষেত্রে আপনি লাকের উপর ডিপেন্ড করে প্রফিট নিতে হবে। তো এই যে 3টা আর PRC টোকেন পাইছেন, এটা দিয়ে আপনি একটা স্পিন করতে পারবেন এবং ওই স্পিনে যদি আপনি উইন হন সেক্ষেত্রে আপনি মোটামুটি $100 মতো পাবেন। তো এখান থেকে $1,000-$10,000 পাওয়ারও পসিবিলিটি আছে। তো আপনি যদি চান তাহলে এটা স্পিন করতে পারেন। তো ওই যে $1,000-$10,000 যদি আপনার ভাগ্যে থাকে সেক্ষেত্রে যেটা পাবেন এটা সাথে সাথে সোয়াইপ করতে পারবেন। আর এই যে এটা আছে এটা আপনি চাইলে এখন সোয়াইপ না করে এটা হোল্ড করতে পারেন, এটা পরবর্তী সময় লিস্টেড হলে এটাও আপনি সেল করতে পারবেন। তো এখন আসি কীভাবে সোয়াইপ করবেন, সোয়াইপ করার জন্য যে লিঙ্কটা আপনাকে বলছি কপি করে আনার জন্য, জাস্ট এটা আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে পেস্ট করে দেবেন এবং এখান থেকে আপনি এটা স্পিন করতে পারবেন। ওকে, তো আমার যেহেতু এটা আছে অলরেডি এখানে চলে আসলাম। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে স্পিন যদি করেন সেক্ষেত্রে 100 DCU পাইতে পারেন, এটার পাওয়ার চান্সটা কতটা আছে এটা এখানে নিচে দেখে নেবেন। 1,000 DCU পাইতে পারেন, 10,000 পাইতে পারেন, তো এগুলো আপনারা চাইলে এখান থেকে পাইতে পারেন। তো এখন দেখি একটা DCU-র প্রাইস কত, এখান থেকে বলতেছে ফার্স্টে যেটা 100 DCU। তো এখান থেকে 100 DCU-র প্রাইস যদি আপনি এখান থেকে সোয়াইপ করেন তাদের নিজস্ব এক্সচেঞ্জের মধ্যে, এখান থেকে 100 DCU যদি আপনি পান, জাস্ট আমি এটা উপরে নিচে করে দিই, এখান থেকে যদি আমি 100 DCU টাইপ করি, জাস্ট একটু ওয়েট করবেন। ওকে, তো এখানে 100 DCU টাইপ করে দিলাম, জাস্ট একটু ওয়েট করি দেখি এখানে প্রাইসটা কত ক্যালকুলেশন হয়। তো গাইস, এখানে যেহেতু আমার ব্যালেন্স নাই সেক্ষেত্রে আমি এখানে প্রাইসটা আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাইতে পারতেছি না, তবে আমি আপনাদেরকে বলে দিই একটা DCU-র প্রাইস হচ্ছে 40 সেন্ট। তো বুঝতে পারতেছেন যে 400 DCU যদি আপনি পান সেক্ষেত্রে ব্যালেন্সটা কত হবে। আমি জাস্ট একটা একটা স্পিন করে আপনাদেরকে দেখাই দিই। তো স্পিন করার জন্য কী করবেন, এখানে দেখতে পারবেন উইন লেখা আছে, এই উইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি স্পিন করতে পারবেন। তার আগে কী করবেন, এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, উপরে 3 ডটের উপর ক্লিক করবেন, এখানে কানেক্ট ওয়ালেট আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে মেটামাস্কটা যদি আপনি সিলেক্ট করেন সাথে সাথে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি সোয়াইপের উপর ক্লিক করে দেখি এটা সোয়াইপ মানে আমার যে প্রাইসটা আছে এটা এখানে শো করাইতে পারি নাকি। তো এখান থেকে 100 যদি টোকেন পান সেক্ষেত্রে আমি জাস্ট 100 টাইপ করি। ওকে, তো এখানে 100 টাইপ করলে দেখতে পারতেছেন একটা টোকেনের প্রাইস কিন্তু এখানে 42 সেন্ট করে। তো আমার যেহেতু এখানে শো করতেছে না 100, একবারে যেহেতু ব্যালেন্স নাই সেক্ষেত্রে শো করতেছে না, বাট একটা টোকেনের প্রাইস 42 সেন্ট। তো 100 টোকেনের প্রাইস কত এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন, মোটামুটি মনে হয় 100 টোকেনের প্রাইস মোটামুটি ভালোই হবে। তো এখান থেকে আপনারা এটা দেখে নেবেন। তো আমি জাস্ট এখানে উপরে 3 ডট আছে এটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে উইন আছে এটার উপর ক্লিক করবো এবং চাইলে আমি এখান থেকে মানে একটা স্পিন করতে পারবো। আমার এখানে টোটাল 3টা RPC আছে, PRC আছে, তো 3টা স্পিন আমি চাইলে এখানে করতে পারবো। তো আমি একটা স্পিন করে আপনাদেরকে দেখাই দিই, আপনারা চাইলে কিন্তু এই টোকেনটা হোল্ড করতে পারেন, পরবর্তী সময় এটা যখন লিস্টেড হবে তখন ওইটা আপনি সোয়াইপ করতে পারবেন। আর এখন যদি চান যে না আপনি এখানে স্পিন করবেন সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে 100 টোকেন পান ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট প্রফিট বুক করতে পারবেন। তো আমি এখন কী করবো, জাস্ট একটা রোল করবো। রোল করার জন্য কী করবেন, যেখানে একটার মধ্যে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে একটার মধ্যে ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখান থেকে জাস্ট রোল আছে, জাস্ট এই রোলের উপর ক্লিক করে দেবো। ওকে, তো এখান থেকে একটা কনফার্মেশন আসছে, আপনারা যখন রোলের উপর ক্লিক করবেন এখান থেকে একটা কনফার্মেশন আসবে, এখান থেকে 14 সেন্টের BNB fee আপনার যাবে। তো জাস্ট আমি এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দেবো। আপনার এখান থেকে কিন্তু ফি যাবে যদি আপনি এখানে স্পিন করতে চান। তো আমি বলবো যে এখানে যদি আপনি চান সেক্ষেত্রে ওই টোকেনটা সরাসরি হোল্ড করতে পারেন পরবর্তী সময় সেল করার জন্য। তো আমি এখানে জাস্ট একটু ওয়েট করবো, দেখবো আমি এখানে আমার লাকটা ভালো থাকলে পাবো, আর যদি লাক ভালো না থাকে সেক্ষেত্রে আমার এটা লস যাবে। তো আমি জাস্ট এখানে একটু ওয়েট করবো। তো এখানে দেখতে পারবেন আমি স্পিন করছি, স্পিন করার পর দেখতে পারবেন এখানে নিচের দিকে একটা ক্লাইমের অপশন আছে, বাট এখানে অ্যামাউন্টটা হইতেছে 0।
তার মানে আমি এখানে যে উপর দিকে দেখতে পারতেছেন লস লেখা চলে আসছে, তার মানে আমি এটা লস করছি, আমি এখান থেকে কিছুই পাই নাই। তো আপনারা যদি রিক্স নিয়ে এখানে মানে একটা স্পিন করতে চান সেক্ষেত্রে আপনি স্পিন করতে পারেন, অথবা আমি বলবো যে যেই টোকেনটা আছে এটা আপনি এখানে হোল্ড করেন, হোল্ড করলে পরবর্তী সময় ভালো একটা অ্যামাউন্টে মেবি সেল করতে পারবেন। তো এখন আমি কিন্তু এটার মধ্যে যেটা স্পিন করছি, যদি আমি এখান থেকে 100 DCU উইন হইতাম সেক্ষেত্রে এখানে 0 DCU লেখা ছিল এবং ক্লাইম লেখা ছিল যে ওইখানে 100 DCU থাকতো এবং নিচের দিকে ক্লাইম লেখা থাকতো, আমি কিন্তু এটা সরাসরি সোয়াইপ করতে পারতাম, যদি এটা পাইতাম সরাসরি আমার ওয়ালেটে নিতে পারতাম। তো আপনারা চাইলে এখান থেকে এভাবে সোয়াইপ করতে পারেন, অথবা চাইলে আপনার যে ওয়ালেটের যে টোকেনটা আছে এটা আপনি হোল্ড করতে পারেন, পরবর্তী সময় যখন এটা লিস্টেড হবে তখন আপনি এটা সোয়াইপ করতে পারেন। টোটালি আপনার ব্যক্তিগত বিষয়, জাস্ট যে প্রসেসটা আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো এখানে আমি অফারের যে লিঙ্কটা আছে অফারের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।